কাঁচা বাদাম গানের কপিরাইট পেতে থানায় ভুবন। ভিডিওটি শেষ পর্যন্ত থাকো, তাহলে সবকিছু জানতে পারবে। শুরু করা যাক। কাঁচা বাদাম গানের কপিরাইট পেতে থানায় ভুবন। দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে ভুবন, তিনি থানায় গেছে কপিরাইট। কাঁচা বাদাম তিনি গান গেয়েছে, সেই কাঁচা বাদাম গানের কপিরাইট পেতে থানায় গেছে। ইনি হচ্ছে অরিজিনাল শিল্পী। বাংলাদেশ ও ভারতের সোশ্যাল মিডিয়ায় সয় লাভ, বাদাম বাদাম, দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু, ভাজা বাদাম গানটিতে সামান্য সময়ের মধ্যে গোটা বিশ্বের কয়েক লাখ মানুষ দেখেছেন, শুনেছেন গানটি। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম রিলস খুললেই বেজে উঠছে কাঁচা বাদাম। ভাইরাল এই গানের স্রষ্টার নাম ভুবন বাদ্যকর। তার সৃষ্টি কাঁচা বাদাম গেয়ে নেট মাধ্যমে মানুষ বাহ বা কুড়ালেও কৃতজ্ঞতা স্বীকারেও থাকছে না তার নাম। ভুবন বাদ্যকর বলেন, আমার গাওয়া গান ইতোমধ্যে নেট দুনিয়ায় ছড়িয়ে গেছে, ফেসবুক, ইউটিউব, টিকটক সহ নানা সাইটে ছড়িয়ে গেছে, যার ফলে অনেকেই এ গান থেকে টাকা ইনকাম করতেছে, তিনি কিছুই পাচ্ছে না। তিনি আরও বলেন, আমার বাড়িতে প্রতিদিন অনেক মানুষ ভিড় করছেন, সকলে গান রেকর্ডিং করছেন, সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে টাকাই করলেও তিনি কিছুই পাচ্ছেন না। না, এমনকি ইউটিউবেও তার গান কপিরাইট দেখাচ্ছে, কিন্তু তিনি নিজে কোনো গানই আপডেট করেননি। তার দাবি, পুলিশ প্রশাসন তদন্ত করুক এবং তার প্রাপ্য টাকা তাকে দিতে সাহায্য করুক। তো বুঝতেই পারছেন, এমন ইউটিউবে তার গান কপিরাইট দেখাচ্ছে, মানে কেউ যদি তার গান নতুন করে আপলোড করলে, একই ভিডিও নতুন আপলোড করলে এটা কপিরাইট দেখাবে, কিন্তু তিনি অরিজিনালি তার কোনো ইউটিউব চ্যানেল নেই, সে কোনো ইউটিউব চ্যানেলে তার গান ছাড়েও নি। অর্থাৎ এটাই পর্যালোচনা করে দেখার জন্য, পুলিশের কাছে তদন্ত করার জন্য সাহায্য চেয়েছে ভুবন। এদিকে কাঁচা বাদাম গান জনপ্রিয় হওয়ায় রীতিমতো খ্যাতির বিড়ম্বনায় পড়েছেন ভুবন। রাস্তায় বেরোলেই অনেকেই ছুটে এসে ছবি তোলার আবদার করছেন, তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন। তিনি জানান, থানার আসার সময়ও তিনি হেলমেট পরে এসেছেন, কারণ তার সন্দেহ কেউ তাকে অপহরণ করে নিতে পারে। অবশ্য থানায় পৌঁছেও জনপ্রিয়তার মাশুল গুনতে হয়েছে তাকে, সেখানেও অনেকেই ভুবনকে চিনতে পেরে ছবি তোলার আবদার করেন। হাসি মুখে অবশ্য সে আবদার মেটান ভুবন বাদ্যকর। উল্লেখ্য, পেশায় বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর ভারতের বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা। তিনি একটি পুরনো মোটরসাইকেলে করে খালি পায়ে বিভিন্ন গ্রামে বাদাম বিক্রি করেন। বাদাম বিক্রির পাশাপাশি তিনি মানুষকে মনোরঞ্জন করার জন্য গানও করেন। তিনি সেটি গোল্ডেন চেন, চুড়ি, হাতের বালা, মোবাইল ভাঙা, হাঁসের পালক, মাথার চুল ইত্যাদি নিয়ে বাদাম দেন ক্রেতাদের। তিনি এসব জিনিসপত্রের নাম দিয়ে তৈরি করেছেন গানটি। গানটি আমার কাছেও খুব ভালো লেগেছে। আবারও বলি গানটির কিছু সংলাপ। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু, ভাজা বাদাম গানটিতে সামান্য সময়ের মধ্যে বিশ্ব কাঁপিয়ে দিয়েছে। আপনাদের কাছে গানটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি না জানেন, গানটি না শুনে থাকেন, ইউটিউবে বা ফেসবুকে কাঁচা বাদাম বলে সার্চ দিলেই গান পেয়ে যাবেন। আশা করি ভালোই লেগেছে আপনাদের। আপডেট নিউজটি পেয়ে কাঁচা বাদাম গানের কপিরাইট পেতে চান ভুবন, অর্থাৎ তিনি কাঁচা বাদাম যে আপলোড করেছে তার থেকে যে টাকা ইনকাম করেছে সে টাকার ভাগ তিনি চান, অবশ্যই পাওয়া উচিত তার আমরাও আশাবাদী। আপনারা কী চান অবশ্যই কমেন্টে জানাবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করুন, তাহলে সবসময় লেটেস্ট বিনোদনের নিউজ আপনার কাছে পৌঁছে যাবে। কাঁচা বাদাম গানটি যদি না শুনে থাকেন, অবশ্যই ইউটিউবে ফেসবুকে সার্চ করে শুনে নেবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।